নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই শুভ কাজে যাওয়ার আগে কিছু কর্ম রয়েছে যেই কর্মগুলি যদি আপনারা করতে পারেন তবে দেখবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু সাকসেস পেতে বাধ্য কি সেই কাজ আসুন আমি একে একে তা আপনাদের জানিয়ে রাখি কাজেই ভিডিওটি মনোযোগের সাথে দেখতে থাকুন যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তারা জানেন শুভ কাজ শুভকণেই করা উচিত কিন্তু আমরা শুভকণ কখন তা অনেক সময় বুঝতে পারি না বা শুভ ক্ষণ পার হয়ে যায় কিন্তু জানতে পারি না কাজেই কাজে যাওয়ার আগে কিছু নিয়ম রয়েছে যেই নিয়ম আমরা অবশ্যই মানতে পারি প্রথমত শুভ কাজে যাওয়ার আগে দই ও চিনি বা দই যদি না থাকে তবে ঘি ও চিনি মুখে দিয়ে যান দেখবেন কাজে আপনাদের সাকসেস আসতে বাধ্য দ্বিতীয়ত যখন আপনি শুভ কাজে বেড়াচ্ছেন কারুচার সাথে কোনো ঝগড়া করবেন না যদি ঝগড়া করে কাজে বেরান তবে সেই কাজটি আপনার নষ্ট হয়ে যেতে পারে তৃতীয়ত শুভ কাজে যাওয়ার আগে আপনি যদি জ্যান্ত মাছ দেখে যেতে পারেন তবে বুঝতে পারবেন আপনার কাজটি কিন্তু সমাধান হবেই হবে চতুর্থত শুভ কাজে বেরানোর আগে আপনি অবশ্যই সাদা চন্দনের তিনক পড়ুন তবে দেখবেন যেই কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সাকসেস পেতে বাধ্য পঞ্চমত যদি নিজের রাশি জানা থাকে তবে সেই রাশি অনুযায়ী শুভ রঙের বস্ত্র পরিধান করুন তবে দেখবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে এছাড়াও শুভ কাজে বেরানোর আগে প্রত্যেক দিন আমাদের কিছু নিয়ম মানা উচিত রাতে বিছনায় যাওয়ার আগে ইষ্ট দেবদেবী বা গুরু বা যিনি যে ঠাকুর বিশ্বাস করেন তার নাম স্মরণ করে এবং তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া উচিত আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করা উচিত তারপর স্নান করে গুরু বা ঠাকুরের পূজা করে এবং বাড়িতে মা বাবা ও গুরুজনদের প্রণাম করে দিনটি শুরু করা উচিত মা বাবা যদি জীবিত অবস্থায় না থাকে অবশ্যই পিতামাতার ফটোতে প্রণাম জানান গুরু যদি থাকে গুরুকে প্রণাম জানান এবং তারপরে আপনি দিনের প্রথম কাজটি শুরু করুন দেখবেন আপনাই সমস্ত কাজে সাকসেস পাবেনই পাবেন এছাড়াও আপনি যখন কোনো শুভ কাজে বেড়াচ্ছেন ঠিক বেরানোর পূর্ব মুহূর্তে আপনি আপনার ইষ্টদেব দেবীকে স্মরণ করুন আপনার যদি রাশি জানা থাকে রাশি অনুযায়ী ইষ্টদেব দেবীকে স্মরণ করুন কিন্তু রাশি যদি জানা না থাকে তবে যেই ঈশ্বরের প্রতি আপনার ভক্তি রয়েছে শ্রদ্ধা রয়েছে সেই ঈশ্বরকে প্রণাম জানিয়ে কাজে বেরান কিন্তু যদি ঈশ্বরের উপর তেমন শ্রদ্ধা ভক্তি না থাকে আপনার যদি কোনো গুরু থাকে সেই গুরুকে স্মরণ করুন এবং বেরিয়ে পড়ুন আপনি আপনার অভীষ্ট লক্ষ্যে দেখবেন আপনার কাজ সফল হবেই হবে धन्यवाद